আপনারা দেখছেন বেঙ্গলি ইউটিউবের সব থেকে ছোট ব্লগিং রিয়ালিটি শো, যার নাম ডিপিকে লাইফস্টাইল। চলো ঘুরে আসি। তো দেখতে দেখতে আমরা চলে এসেছি বাঁকুড়ার ধুলাই গ্রামে। তো ধুলাই এলাকাতে এসেছি, আর আমরা সেইখানে যাব না সেটা কোনোদিন হয়, যেই রন্ডিয়ার গেট। রন্ডিয়ার গেট সম্পর্কে আমরা মোবাইল, ইন্টারনেট, টিভি সব জায়গাতে দেখেছি রন্ডিয়ার গেট, রন্ডিয়ার গেট, কিন্তু এত সামনে এসে ফিরে যাব, তোমাদেরকে দেখাবো না এটা কী করে হয়। অবশ্যই দেখাচ্ছি, দেখতে থাকুন। এখানে প্রচণ্ড পরিমাণে নদীর জলের স্রোত, আমরা এই রাস্তা দিয়ে এইমাত্র এলাম, তো এসে দেখতে পেলাম তো প্রচণ্ড পরিমাণে জলের স্রোত। খুব ভালো লাগছে দেখে, এখানে এত সুন্দর মানে পরিবেশ, আর এখানে পিকনিক স্পটটা এত সুন্দর, এখানে নানা ধরনের অনেক দূর দূর থেকে লোক আসে পিকনিক করতে, তো এখানে পিকনিক স্পটটা খুব সুন্দর দেখতে লেগেছে আমার। তো দেখতে থাকুন, এখানে এখানে আরও কিছু ফটোশ্যুট করেছি, ফটোশ্যুটগুলো আমি এরা অবশ্যই দেখাবো। তো এখান থেকে একটা কাকু নেমে যাচ্ছে নিচের দিকে, আর এখানে জলের টান প্রচণ্ড সেই সময় বেশি ছিল, অতিরিক্ত বেশি ছিল জলের টানটা। তো চলুন দেখতে থাকুন। আর রন্ডিয়ার গেট সম্পর্কে আমি অনেক খুব এক্সাইটেড ছিলাম, অনেকদিন ধরে শুনেছি যে রন্ডিয়ার গেট যাবো যাবো, বাট অনেকদিন ধরে যাওয়া হচ্ছিলো না। তো এই ফার্স্ট টাইম আমি রন্ডিয়ার গেটে এলাম, খুব ভালো লেগেছে দেখে। আর এখানে জলটা এত উঁচুতে ছিল, আর এখানে খুব ভালো আমি ফটোশ্যুট করতে পেরেছি, খুব সুন্দর সুন্দর কটা ফটোশ্যুট করেছি, আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো। আমরা ওখানে অনেকক্ষণ ছিলাম, তো তারপরে যখন জলস্রোত ধীরে 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 যখন কমে গেল, মানে ভাটা আসছিল, তারপরে আমরা নদীরটা অনেকটা মাঝামাঝি পজিশনে গিয়েছিলাম, সেই ভিডিওটা এইমাত্র দেখাবো। দেখুন, তো আমি আর প্রিয়াঙ্কা আর ভাই তিনজনে মিলে আমরা আসতে পেরেছিলাম নদীর মাঝামাঝি কন্ডিশনে, আর আমার বউ মানে পিউ সে উপরটাতে দাঁড়িয়ে ছিল, সে আসার মতো সাহস পাচ্ছিল না, তাকে অনেক করে বলেছিলাম আসতে, তো আসতে পারছিল না। এই বড় বড় পাথরগুলোর উপর দিয়ে হাঁটতে প্রচণ্ড প্রবলেম হচ্ছিলো, তো যাওয়ার সময় তো দুজনে মিলে জোশে পড়ে চলে গেছি তিনজনে মিলে, কিন্তু যখন রিটার্ন ফিরে যাচ্ছি তখন মোটামুটি প্রবলেম হচ্ছিলো। আর আমার এখন মনে হচ্ছে যে পিউ আসেন এই ভালোই করেছে, আর আমাদের এখান থেকে রিটার্ন যেতে যে অসুবিধাটা হচ্ছে সেটা তো ওকে ফেস করতে হচ্ছে না আপাতত। তো তারপরে আমরা, হ্যাঁ, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা, যে এই ফার্স্ট টাইম আমার এই ইউটিউব চ্যানেলে ড্রোন শট শ্যুট করেছি আমি ওখানে গিয়ে, তো ড্রোন শটটা অবশ্যই দেখাবো, এক নম্বর খুব সুন্দর ড্রোন শট শ্যুট হয়েছে ওখানে, আর এই ফার্স্ট টাইম, অবশ্যই দেখুন কেমন লেগেছে অবশ্যই বলবেন। আর চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই ভিডিওটা একটু ছোটই ছিল, জানি না কেমন লেগেছে, অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে জানাবেন আপনারা কীরকম ধরনের ভিডিও চান। এই ভিডিওটা একটু ছোট, কিন্তু দেখবার মতো অনেক কিছুই রয়েছে। আপনারা দেখছেন বেঙ্গলি ইউটিউবের সব থেকে ছোট ব্লগিং রিয়ালিটি শো, যার নাম ডিপিকে লাইফস্টাইল।